এ দেহ মন প্রভু সবই তো তোমারই, আমি শুধু কবদাস। আসিয়া ভবে তোমাকে ভুলে পড়েছি মায়ার অভ্যাস, সে জম্বু দিবে আমাকে পাঠালে করিতে জীবের সেবা, সে কথা ভুলিয়া মায়ার বিপাকে বলেছি আমি দিবা। এ পচা দেহ আগুনে পুড়াল, যাহারও যতনে মগ্ন রহিলাম তোমাকে মনে নাই। আমার আমার করে সবে তোমাকে করেছি পর, সুখেরও ঠিকানা ভুলিয়া হিতা ভাবিলাম দিকে। ভক্তির সাগরে ভাসিয়া ভেলা নামের বৈঠা লব, প্রেমেরও বাগদামে কৃপা বায়ু লয়ে পার ঘাটায় গিয়ে দাঁড়াব। এই কাঠটাও বহুদিন পর প্রয়াণ, প্রায় এর বয়স 60 থেকে 65 বছর হয়ে গেছে। এক একজনের মুখে এক এক রকম লাগে শুনতে, তাই আমরা যারা বহু ভক্ত আছি তারা এক একজন এক একটা পাঁচালি করেন। আমি তন্ত্রমন্ত্র অনেকই করলাম, কিন্তু ভক্তি না থাকলে ভগবানকে না যেমন চরক পূজা বলা হয়, যেমন চরক গাছে যে গাছটা থাকে আমাদের ধরেন 30-35-40 ফিট লম্বা গাছের উপরে যখন বাঁশ বেঁধে মানুষের পিঠে বর্ষি ফুটিয়ে যখন ঘোরানো হয়, এই ক্ষেত্রে ওনাকে বলা হচ্ছে চরক পূজা। অনেকে বলছে এ মন্ত্রতন্ত্র বলতে কিছু নাই, কিন্তু আমাদের কাছে অনেক মূল্য মন্ত্রের। আমরা মন্ত্রের দ্বারা আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাই, মন্ত্রের দ্বারায় কাচের মধ্যে আমরা নাচনা করি, মন্ত্রের দ্বারায় রামদার ধারালো রামদার উপরে আমরা নাচনা করি, নেচে বেড়াই, শুয়ে থাকি পেট দিয়ে গলা দিয়ে, আমাদের ঠাকুরের করলে কিছু হয় না। তো এটা একমাত্র মন্ত্রের দিয়ে, এই যে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে যখন যাওয়া যায়। কিন্তু আপনি যদি সেটা দেখেন তো আপনিও ভাববেন যে এটা কী করে সম্ভব, একমাত্র মন্ত্রের দ্বারাই সেটা কিন্তু সম্ভব।